পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি আর একটা আলু। জাস্ট এটা দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করবো, আর পুঁইয়ের ঘন্ট। পুঁই শাকের ঘন্টে যেটা একদম লাগবেই লাগবে সেটা হচ্ছে কি, বড়ি। বড়িটা আমি খুব সুন্দর হাতে গুঁড়ো করে নিলাম। আমার তো খুবই ইচ্ছে ছিল যে এখানে আমরা সবজি গাছ বা সবজি চাষ করবো, তো আশা করছি এবার হয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। আজকে একটা খুব সুন্দর রেসিপি করতে চলেছি তোমাদের জন্য। আজ এখন থেকে আজকে আমি আমার রেসিপিটা স্টার্ট করতে চলেছি। তো এখন যাব কিচেনে। কিচেনে এখন রান্না কমপ্লিট করতে পারিনি, কিছু কিছু কিচেনে রান্না আমার বাকি আছে। আজকে বেটুকে স্নান টান সারলাম, স্কুল পাঠিয়েছিলাম, কারণ ওর পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছি বলে স্কুল থেকে আসতে একটু লেট হয়েছিল। দেখো আমি কি কি করছি রান্নাঘরে। তো দেখো এখানে করছি আমি আজকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। একটু সর্ষে গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, তো সর্ষে গুঁড়োটা ভেজে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেল আজকে সর্ষে দিয়ে। আজকে এই তরকারিটা আমার খুব ফেভারিট তরকারি, সজনে ডাঁটা তরকারি আমার সবসময়তে ফেভারিট থাকে। তো এটা আমার খুব সুন্দর লাগে তরকারিটা, ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে সজনে ডাঁটা এরকম একটা তরকারি হবে না, ব্যাপক লাগে খেতে। আর এখানে দেখো আমি করেছি বিউলির ডাল। আজকে যেটা করবো গিয়ে হচ্ছে পুঁই শাকের ঘন্ট। তো দেখো এখানে আমি কুমড়ো নিয়েছি আর এখানে পুঁই শাক নিয়েছি, তো পুঁই শাকের ঘন্ট করবো আজকে। তো খুব সুন্দর হবে কিন্তু আজকে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা, তোমরা পুরোটা দেখো। আর আজকে আমি ছাদে কাপড় জামা বেঁধতে যাইনি, এত রোদ গাইজকে কি বলবো, এত আজকে প্রচন্ড গরম। দেখো আমি কাপড় জামাগুলো কোনখানে মেরেছি, দেখো বাইরে মেরেছি। দেখো আজকে তো আজকে পুঁয়ের ঘন্টে আমি দেখো কে নিয়েছি, পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি আর একটা আলু। জাস্ট এটা দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করবো আজকে পুঁয়ের ঘন্ট। তো পুঁই শাকটা কাটবো প্রথমে। আর দেখো এখানে পুঁয়ের মিচুড়ি হচ্ছে, দেখো এরকম পুঁয়ের মিচুড়ি। এই পুঁয়ের মিচুড়ি দিয়ে দারুণ লাগে কিন্তু, খুব সুন্দর রান্না হয়। তো পুঁই মিচুড়ি যদি আমি কখনো এরকম, এই পুঁইগুলো বড় হয়ে গেলে এগুলো সব মিচুড়ি হবে। আর এই মিচুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি হয়, পুঁই মিচুড়ির রেসিপি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা আমাকে কমেন্টে জানিও পুঁই মিচুড়ি কারা কারা খেয়েছো। এই শাকগুলো কিন্তু খুব সুন্দর লাগে, এই শাকগুলো মানে আলাদাভাবে আমি কেটে দেবো। আর আগে প্রথমে পুঁইটা কেটে নিই। এই পুঁই শাক কিন্তু দারুণ লাগে মাছের মাথা দিও। নেক্সট আরেকদিন করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দেখছি সকালে এত কুয়াশা দিয়েছে, ভাবলাম যে আজকে হয়তো রোদেই দেবে না। আজকে রোদের কি তেজ, আজকে রোদের যে এত তেজ মানে ভাবা যায়নি যে আজকে রোদের এত তেজ হবে। তো আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, তো তার জন্য আজকে আমাদের নিরামিষই হয়। আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, আর ওই জন্য পেঁয়াজ রসুন কিছুই হয় না। আর ওই জন্য বাইরে গিয়ে এত প্রবলেম হয়, বেটু হয়তো খাওয়ার জন্য মানে বাইরে কোথাও গেলে হয়তো ফুচকা বা কোনো কিছু খেতে খুঁজে, তখন ওই খায়। আর আমারও মানে বাইরে যাওয়া খুব তো কম হয়, তো ওই জন্য আমরা সেরকম বাদ দেখেই যাই, যাতে আমিও মানে আমরা আর কি সবাই খেতে পারি বাইরে। চলো তোমার সাথে কথা বলতে বলতে পুঁইগুলো কাটা হয়ে গেল। তো পুঁই কাটা হয়ে গেছে, এরপর আমি কুমড়োটা কাটছি। তো চলো আমি কুমড়োটা কেটে নিচ্ছি। আর এদিকে আলুটা আমার ছুলতে বাকি আছে, ভুলেই গেছি যে আলুটা ছোলা হয়নি। আর দেখো বেটু কিন্তু পুঁই কাটছিল, আমি কিন্তু কাটি কিন্তু ও ঠিক ও কাটে, মানে আমার কাছ থেকে হয়তো একটু নেয় দিয়ে পরে নিয়ে বলে বাইরে নিয়ে গিয়ে কাটে। আর আমার দেখো দেখো কুমড়োটা কাটাটা আগে আমি আলুটা যে কাটতে হবে সেটাই ভুলে গেছি, যে আলুটা আমার কাটতে হবে। মোটামুটি আমার কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। আর এখানে দেখো আমি পুঁই কুমড়ো আলু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আদা, ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা একটা দিচ্ছি। তো পুঁই শাকের ঘন্টে যেটা একদম মানে যেটা লাগবেই লাগবে সেটা হচ্ছে কি, বড়ি। বড়িটা আমি খুব সুন্দর হাতে গুঁড়ো করে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি তেলে, এরপর আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ, একটু জিরে, তো জল নাড়িয়ে নিয়েছি। এরপরে একটু ঢাকা দিয়ে স্টিম করতে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট আমি এটা লো ফ্লেমে রেখে দিচ্ছি। লবণটা দেওয়া হয়েছে তার জন্য শাক থেকে জলটা বেরিয়ে নিজে নিজে সেদ্ধ হয়ে যাবে না। তো চলো 5 মিনিট পর ফিরে আসছি, চলো একবার দেখে নি কতটা হয়েছে। সবুজ শাকসবজি কিন্তু খাওয়া খুব ভালো, তো আমার ইচ্ছে ছিল যে আজকে একদম গাছ থেকে তুলে নিয়ে
তোমাদের জন্য আজকে পুঁই কুমড়োর রেসিপিটা করব। কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত আমার আজকে হলো না, পেটও চলে এসছে আমার সাথে কাপড় জামা তুলতে। তো আমার তো খুবই ইচ্ছে ছিল যে এখানে আমরা সবজি গাছ সবজি চাষ করব। তো কিচেনে যেটা যেটা আমাদের নিত্য প্রয়োজন লাগে সবজি, সেগুলো আমরা ভাবছিলাম লাগাবো। তো দেখা যাক কতদূর কি হয়। এখানে কাপড় জামা তুলে নিয়ে চলে এলাম, কি গরম করছে গাইস। আর দেখি তো দেখি রান্নাটা কতদূর হলো। অল্প সেদ্ধ হয়েছে, একটু জল দিতে হবে, শুকিয়ে গেছে জলটা, একটু জল দিয়ে দিই। বেটু স্কুলে কি হয় না হয় সব আমাকে আগে এসে পরে আগে ও আমাকে বলবে যে মা আজকে এটা হলো, আজকে এটা পড়লো। আমি তো আশা করছি এবার হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি হয়ে এসছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প চিনি, কারণ কুমড়োর তরকারিটা চিনি না দিলে কিন্তু বেশ ভালো লাগবে না। তাহলে এই পুঁই কুমড়োর ঘণ্টটাতে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হলে বেশ দারুণ লাগে। তো চলো, আমার হয়ে গেছে কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে নেব। এটাতে কি বড়িটা ভাগটা একটু বেশি হতে হবে, বড়ির ভাগটা বেশি হলে মানে এই পুঁই কুমড়োর ঘণ্টটার যে স্বাদটা খুব সুন্দর লাগে। প্রথমে নামিয়ে নিই এটা, আজকের এই কুমড়ো রেসিপিটা কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এরকম একটা সুন্দর রেসিপিতে। টাটা সবাইকে, বাই।